তুমি তো সবাই জানো করোনা ভাইরাসের জন্য আমাদের স্কুলও বন্ধ, সিআরসিডিও বন্ধ। এই জন্য আমরা কি করি, আমরা ফোনের মাধ্যমে ক্লাস করি। আমাদের এখন কি থিম চলতেছে তোমরা জানো? এটা কি বলতো দেখি, এটা চিনো সবাই, এটা হচ্ছে প্রাণীর বই। আমাদের এখন প্রাণীর থিম চলতেছে। সবার সামনে দেখো বই আছে, সবাই বইটা বের করো। আজকে আমরা বইয়ের অনুশীলনী এক করবো। সবাই এই পৃষ্ঠাটা বের করো। সবাই বের করছো? দেখো আমরা এখানে কি আছে দেখি, এখানে দেখো কি আছে, এগুলা অনেকগুলো প্রাণীর ছবি আছে দেখছো। এই প্রাণীগুলা কোথায় থাকে জানো? এগুলো হচ্ছে বনে থাকে, এর জন্য ওদের বলা হয় বন্য প্রাণী। দেখছি আমরা, আর এগুলো আমরা চিনি, আমরা টিভিতে দেখছি, তারপরে এর আগে আমরা এই প্রাণীর বইয়ে থেকেও দেখছি, তাই না? আমরা এখন এগুলার নাম শিখবো, এগুলার সাথে আমরা আজকে পরিচিত হব। এটা কি বলো দেখি, তোমরা জানো? একটু মনে করো, মনে করলেই বলতে পারবে। এটার নাম হচ্ছে সিংহ। দেখো এখানে অনেক সিংহ, দেখো এখানে অনেকগুলো প্রাণীর মডেল আছে। এখান থেকে সিংহ খুঁজে বের করি। আচ্ছা এই যে এটা হচ্ছে কি সিংহ। আচ্ছা সিংহ চিনলাম, এখন আমরা সিংহের সাইনটা দেখি। এটা হচ্ছে সিংহের সাইন, এটা কি চিনো? সবাই একটু মনে করো, সবার মনে পড়ছে? এটা হচ্ছে হাতি। এখানে হাতি আছে দেখি তো আমরা, হাতি কোনটা? এই যে হাতি দেখছো, এটা হচ্ছে হাতি। এখন হাতির সাইনটা দেখবো, সবাই হাত এমন করো, ডান হাত সামনে বাম হাতে রাখো, হচ্ছে হাতি। তারপর এটা কি চিনো? এটাও এখানে আছে, এটার নাম হচ্ছে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু কই? ক্যাঙ্গারু কই? এই যে আমরা ক্যাঙ্গারুর সাইনটা দেখব, এটা হচ্ছে ক্যাঙ্গারুর সাইন। তারপর এটা কি চিনো? এটা হচ্ছে বাঘ। বাঘ দেখছি না আমরা, টিভিতে অনেক বাঘ দেখছি, এখানেও বাঘের মডেল আছে, এটা হচ্ছে বাঘ। বাঘের সাইনটা দেখি, বাঘ। তারপর এইটা কি? এটা আমরা সবাই টিভিতে দেখছি, আবার এটা মাঝে মাঝে বাড়ির সামনে দেখা যায়, রাস্তাও দেখা যায়, চিনো এটা? এটা হচ্ছে বানর। বানর কোথায় আছে? এই যে বানর, আমরা বানরের সাইনটা দেখব, এটা হচ্ছে বানরের সাইন। এটা কি চিনো না? এটাও দেখছো টিভিতে সবাই, এটার নাম হচ্ছে জেব্রা। এই এটা কি জেব্রা, জেব্রার সাইনটা দেখবো। জেব্রা, এটা হচ্ছে জেব্রা। তাহলে আমরা কি কি শিখছি, সিংহ, হাতি, ক্যাঙ্গারু, বাঘ, বানর, জেব্রা, এগুলোর সাথে আমরা আজকে পরিচিতি লাভ করছি, আর সাথে সাথে এগুলার সাইন ল্যাঙ্গুয়েজটাও শিখছি। ক্লাসটা কেমন লাগছে সবার? ভালো লাগছে তাই না? তাহলে আমাদের ক্লাস আজকের মতো এই পর্যন্তই শেষ।